আসসালামু আলাইকুম, স্বাগতম আকাশনিউজ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তো দেশের কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নেব এক নজরে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি প্রথমে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্র হয়ে মায়ানমার উপকূল পাতেন এর নিকটে অতিক্রম করে গতকাল 22 মার্চ সন্ধ্যা 6টায় উপকূলীয় মায়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্তরে দুর্বল হয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, সিলেট বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 24 বা 25 থেকে 28 মার্চ এই সময়ের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে, এছাড়া দেশের অন্যান্য কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল 17.3 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের মধ্যে 34.9 ডিগ্রি সেলসিয়াসে। এই সময় ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 10 মিনিটে, আজ ঢাকায় সূর্যোদয় ভোর 6টা, আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 59 মিনিটে। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা 2 দিন, তাপমাত্রা হ্রাস পেতে পারে। আগামী 5 দিনের আবহাওয়া বাংলাদেশ বিএনডির তরফ থেকে জানানো হচ্ছে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে এবং দেশের মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।